বাগেরহাটের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিখ্যাত মুসলিম শাসক বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের স্থপতি খান জয়নালী রহমতুল্লাহ আলাইহির নানা কীর্তি। বিখ্যাত এই মুসলিম মনীষীর আলোচিত কাজের মধ্যে সুপেয় পানি সংস্থানের জন্য দিঘি খনন অন্যতম। কথিত রয়েছে তিনি এই অঞ্চলে 360টি দিঘি খনন করেছিলেন। এর মধ্যে রণবিজয়পুর গ্রামে অবস্থিত ঠাকুর দিঘি সব থেকে বড়। এই দিঘিটি দিঘি খানজেলি, খানজানালির দিঘি, খানজানালি মাজার দিঘি নামেও পরিচিত। 200 একর আয়তানের বিশাল এই দিঘিটি খনন করার পরে পানি যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমন্বয়ক হজরত খানজালি রহমতুল্লাহ আলাহি একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দিয়েছিলেন এই দিঘিতে। সেই থেকেই বংশ পরম্পরায় খানজালি দরগাহ দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বিভিন্ন সূত্রে জানা যায় 1935 সাল থেকে এ পর্যন্ত বিভিন্নভাবে মোট 11টি কুমির মারা যায়। সর্বশেষ 2015 সালের 5ই ফেব্রুয়ারি ধলাপাহাড়ের মৃত্যুর মধ্য দিয়ে হজরত খানজানালি রহমতুল্লাহের মাজারের দিঘিতে 600 বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা মিঠাপানির কুমির যুগল কালাপাহাড় ও ধলাপাহাড়ের ইতিহাসের সমাপ্তি ঘটে। অবশ্য এর আগে 2005 সালে 24 জুন ভারতের মাদ্রাস থেকে 4টি মিঠাপানির কুমির আনা হয় এই দিঘিতে। 4টি কুমিরের মধ্যে 3টি কুমির বর্তমানে জীবিত রয়েছে। মাদ্রাজি কুমিরের মধ্যে একটি মায়া কুমির সম্প্রতি দিঘির পাড়ে বালুর মধ্যে ডিম পেড়েছে, ফলে মা কুমিরটি বেশিরভাগ সময় উপরে উঠে ডিমে তা দিচ্ছে আর পুরুষ কুমিরটি তার পাশেই পানির মধ্যে অবস্থান নিয়েছে, যার ফলে একসাথে 2টি কুমির দেখার সুযোগ পাচ্ছেন খানজাহানের মাজারে আসা দর্শনার্থীরা। দর্শনার্থীরা খুশি একসাথে 2টি কুমির দেখে। বাবা খানজানে এই জায়গায় আসছি, ঘুরছি, ভালো লাগছে। এই আইসি কুমির দেখার জন্য যে খানজাহানাউলিয়ার দরবারে গেলে যদি আল্লাহ দেখায় তা দেখবো, তা দেখছি, খুবই মনে আনন্দ হয়েছি। খানজাহানির খানজানালির মাতার দেখার জন্য এখানে এসে কুমির দেখে আমি খুব খুশি। আমি এখানে কুমির দেখতে আসছি দেখতে, আমি এখানে এই আপাক আমাদেরকে খুব সহযোগিতা করতেছে এবং দেখার জন্য কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা কুমির দেখে খুব খুশি এবং মাজারের পরিবেশটা খুব সুষ্ঠু এবং খুব সুন্দরভাবে কোনো সমস্যা হচ্ছে না, সবাই আমরা খুব ভালোভাবে দেখাশোনা করতে পারতেছি। দিঘির পাশে বসবাসরতরাও দর্শনার্থীদের খুবই আগ্রহের সাথে কুমির দেখতে সহযোগিতা করছেন। তারা বলেন, খানজাহানি রহমতুল্লাহ আলাইহির মাজারে দিঘির কুমির আছে, কালাপাহাড় ধলাপাহাড় এবং কালাপাহাড় আছে। প্রতি বছরই ডিম পাড়ে, এবছর আমাদের এই জায়গায় আসছে, কুমিরে ডিম পাড়ছে, আশা করি বাচ্চা ফুটবে 3-3.5 মাসের ভিতরে ইনশাল্লাহ। এবের কুমির আছে 2টা, একটা মেয়ে কুমির, একটা ছেলে কুমির। মেয়ে কুমিরটা ডাঙ্গার পরে ডিম পাড়ছে আর ছেলে কুমিরটা, মেয়ে কুমিরটা ডিমটা পাহারা দেয়, সেটা পানিতে আছে। অনেক দর্শনার্থী দেখতে আসে, ওদেরকে দেখার সহযোগিতা করি, কেন করি, ওরা আমাদের বাসায় থাকে বোধহয় এর জন্য করি। কুমির 2টা আমাদের বাসার ভিতরে, একটা পুকুরে একটা ডাঙ্গায়। হাজার হাজার লোকরা দেখতে আসে, সবাইকে আমি দেখার সুযোগ করে দিই। ডিম দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন মাজারের খাদেম সহ স্থানীয়রা। দীর্ঘদিন ধরে মাজারের দিঘিতে বসবাস করা কুমিরে নিয়মিত ডিম দিলেও কোনো বাচ্চা হয় না। এবারে সেই ডিমে বাচ্চা ফুটবে বলে মন্তব্য করে মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, ওয়ালাইকুম, আমার হজরত পীর খানে আজম খানজানের রহমতুল্লাহ, ওনার বহু বছর 500-এর অধিক বছরে ওনার এই যে ওনার নিজের মানে উনি কুমার পোষা কুমির এই খানজানালি দিঘির 34 মাসে কুমিরের ডিম দেয়। এই ডিম এই বাচ্চা আজ কত বছর বাচ্চা হয় না, প্রায় 15-22 বছর বাচ্চা হয় না। এই কুমিরের বাচ্চার জন্যই এবার ডিম পাড়িছে, বাচ্চার জন্যই আমরা যাতে বাচ্চা হয় সেটা আমরা মানে চেষ্টা করতেছি, এই যাতে কুমিরের যাতে বাচ্চা হয়। এবং আমি দাবি জানাতেছি প্রশাসনের সবাইকে দাবি জানাচ্ছি যাতে এই যে যাতে কোনো মানে এর বিঘ্ন কোনো অসুবিধা না হয়, যাতে বাচ্চা হয়, এটা সবাই আমার সাথে আন্তরিকভাবেতে এর সহযোগিতা কামনা করতেছি আমি। কুমিরটির বাচ্চা দেওয়ার সক্ষমতা নেই দাবি করে বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান বলেন, বাগেরহাট জেলায় হজরত খানজালালি রহমতুল্লাহ মাজার সংলগ্ন যে দিঘি আছে এই দিঘিতে দীর্ঘদিন যাবত কুমির আছে। পূর্বে কুমিরগুলি ডিম থেকে বাচ্চা ফুটতো, কিন্তু প্রায় 15-16 বছর যাবত কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটে না। সেখানে আমরা গবেষণা এখানে দেখছি যে এখান থেকে ডিম কালেকশন করিয়া আমরা ইনকিউবেটার মেশিনে ফোটানোর চেষ্টা করছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মেশিনে যে ডিমগুলি দেওয়া হয়েছিল ওইগুলো ফার্টাইল ছিল না, ওই ডিমের ভিতরে জাইগোট ফর্মেশন হয় নাই।
আমরা পরে কয়েকবার কুমিরের ডিম পারছে এবং সেখানে ন্যাচারাল পদ্ধতিতে ডিম ফোটে কিনা সেটাও আমরা দেখছি। সেখানেও দেখা গেছে কুমিরের ডিম থেকে বাচ্চা আসে নাই। আমরা চিন্তা করছি যে এখানে যে মেল কুমিরটা আছে সেটা ইনফার্টাইল, এটার প্রোটিনসি নাই, এটা থেকে জাইগোট ফর্ম নিষিক্ত হয় না ডিমগুলি। আমি মনে করি যে যদি আর একটু ফার্টাইল কুমির আনা হয় বা যেটা যে কুমিরের পোটেন্সি আছে ভালো মেল কুমির, সেই কুমির এনে যদি এখানে দেওয়া হয় এবং সেটা মেটিং করলে ফিমেলের সাথে হয়তো ভবিষ্যতে যে ডিম আসবে ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব। এরপরেও যদি বাচ্চা না আসে তাহলে হয়তো আরও বেশি গবেষণা করা দরকার বলে আমি মনে করি। Thank you.